হেমন্ত ডাঙর খবর ছাব্বিশত বিজেপি কংগ্রেসের যুদ্ধ নহয় এবার হিন্দু মুসলমানের যুদ্ধ হব ছাব্বিশত ছাব্বিশত কোনো কারণে যে নির্বাচন অনুষ্ঠিত হবলগীয়া আছিলে সেয়া কোনো রাজনৈতিক দলের মাজত অনুষ্ঠিত নহয় এয়া অনুষ্ঠিত হব হিন্দু মুসলমানের মাজর এখন ভূত যুদ্ধ যখন যুদ্ধত মুসলমানে জয়লাভ করব বলে এক প্রকার অঙ্গীকার লৈছে এক প্রকার আহ্বান জানাইছে বিধায়ক শেরমান আলী এই মত জানাইছে এক গুরুত্বপূর্ণ খবর ছাব্বিশত হিন্দু মুসলমানের যুঁজ হব ছাব্বিশত হিন্দু মুসলমানের যুঁজ হব কোনো বিজেপি কংগ্রেসের যুঁজ নহয় ছাব্বিশত হিন্দু মুসলমানের যুঁজ হব বলে মন্তব্য করেছে ধৈর্য ধরক অপেক্ষা করক ধৈর্যর ফল সদায় মিঠা যখন সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন চলাইছে যখন সম্প্রদায়িক লোক ধর্মীয় সংখ্যালঘু লোক একাংশ লোকে মিসবিহেভ করেছে বা অসৎ আচরণ করেছে সেই স্থান পরিত্যাগ করক সেই স্থান পরিত্যাগ করে সংযমী হোক আপনাদের ধৈর্য ধরক ছাব্বিশত বিজেপিয়ে যে রাজনৈতিক জাল পাতিছে অভিসন্ধি পাতিছে সেই অভিসন্ধি ভেদ করব লাগিব আর ছাব্বিশত হিন্দু মুসলমানের এক প্রকার যুঁজ হব এই মন্তব্য করেছে বিধায়ক শেরমান আলিয়ে অর্থাৎ আর এই ময়ূর বরগোহাঁই হল বিজেপির জেলা প্রেসিডেন্ট অর্থাৎ এই ময়ূর বিজেপির উচটনিত ময়ূর বরগোহাঁইয়ের দরে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিয়ে অসমত হিন্দু মুসলমানের মাজত বা মিয়া অসমিয়ার মাজত এটা সংঘাত লগাব খুঁজি আছে আর ইয়ার মূল নায়কজন হল আমার মুখ্যমন্ত্রী মহোদয় আজি বিধানসভা যে সময়ত সাংবিধানিক মুরব্বী হিসাবে আশ্বস্ত করব লাগিছিলে যে মোর রাজ্যর সকল জাতি জনগোষ্ঠীর মানুষক মই সুরক্ষা দিম তাকে নকরি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বিতর্কিত শব্দ অবতারণা করলে যে মিয়ালেন্ড কোনো কংগ্রেসের মানুষেই হোক বা অখিল গগৈ হোক বা এউডেই হোক কোনো মিয়ালেন শব্দটি উচ্চারণে করা নাই সকলে উদ্বিগ্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে ধর্ষণ হয়েছে হত্যাকাণ্ড হয়েছে বম স্থাপন করেছে আর আমার উজনি কিছু স্বার্থ জড়িত মানুষে মিয়া অসমিয়া সংঘাত এটা করবলে চেষ্টা করেছে যত সাধারণ মানুষ জড়িত নহয় গতি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যবস্থা লব লাগে কিন্তু দেখা গল কিছু রেশিয়াল স্টেটমেন্ট করলে আর কিছু স্পর্শকাতর শব্দ উচ্চারণ করলে মই ভাব যে সংবিধানের শপথ লৈ মুখ্যমন্ত্রী হয়েছিল সেই শপথ ভগবানের নাম লৈছিলে সেই শপথ উলঙ্ঘা করেছে মুখ্যমন্ত্রী গাদীত থাকার নৈতিক অধিকার নাই কিন্তু তৎসত্ত্বেও এই ধরনের আফলা কথাবুর কই আছে উদ্দেশ্য এটাই যে বর্তমান সকল মানুষের সাপোর্ট প্রতি যে নোহা হয়েছে তার কারণে হতাশাত ভুগিছে দুই নম্বর আদানির স্মার্ট মিটারের শোষণ বয় বস্তুর অত্যাধিক মূল্য বৃদ্ধি এই ইস্যুব ডাইভার্ট করবলে অহা দেড় বছর জ্বলাবলে চেষ্টা করব হিন্দু মুসলমান মিয়া অসমিয়া সংঘাত লগাবলে চেষ্টা করব মই আহ্বান জানাইছো সকল শ্রেণীর রাইজক যে আপনাদের সতর্ক হোক এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আঙুলির হেলনত আপনাদের নাচি পেলায় নিজের ভাতৃত্ব নিজের ভাই ভাইয়ের মাজত সংঘর্ষ নলগাব আর মই মিয়া জনগোষ্ঠীর মানুষখিনিক বিশেষভাবে আহ্বান জানাও যে আপনাদের সংযমী হোক মুখ্যমন্ত্রীর পথা জালত আপনাদের ভরি নিদিব যদি আপনাদের এই স্বৈরাচারী শাসন আঁতরাব বিচারে আপনাদের সংযমী হোক ধৈর্য ধরক 2023-26 সনলৈ এনেকুৱা ধরনের আরো বহু জুই জ্বলাবলে চেষ্টা করব কিন্তু আপনাদের এই মুখ্যমন্ত্রীর পথা জালত ভরি নিদিব নিজের ভাতৃত্ব নিজের ভাই ভাইয়ের মাজত সংঘর্ষ নলগাব আর মই মিয়া জনগোষ্ঠীর মানুষখিনিক বিশেষভাবে আহ্বান জানাও যে আপনাদের সংযমী হোক মুখ্যমন্ত্রীর পথা জালত আপনাদের ভরি নিদিব যদি আপনাদের এই স্বৈরাচারী শাসন আঁতরাব বিচারে আপনাদের সংযমী হোক ধৈর্য ধরক 2023-26 সনলৈ এনেকুৱা ধরনের আরো বহু জুই জ্বলাবলে চেষ্টা করব কিন্তু আপনাদের এই মুখ্যমন্ত্রীর পথা জালত ভরি নিদিব এই ক্ষেত্র সংখ্যালঘু মানুষে বেশি সংযমী আর ধৈর্য ধরাটা সময়ের আহ্বান।
जिकोनो खबर पबे जुगाजुग करक 7099017330 अथवा 7090017990 नंबर